মেশিনটা আসলেই ছোট মিনি পাওয়ার টিলার হিসাবে অনেক সুবিধা আছে। ছোট গাছের নিচ দিয়ে খুব সুন্দরভাবে এটা চাষ দেওয়া যায়। এক বিঘাতে আপনার হচ্ছে 1 থেকে 1.5 লিটারে আপনার হচ্ছে পুরাটা জমিটা চাষ দেওয়া হয়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমরা একটি কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের সামনে স্ক্রিনে আপনারা একটি মেশিন দেখছেন, একটি 7 হর্স পাওয়ারের মিনি পাওয়ার টিলার। এই মেশিনটি নিয়েছেন পাবনার আটঘরিয়া থানার আমাদের মতিন ভাই। তিনি তার বাগানের জন্য এই মেশিনটি ক্রয় করেছেন কৃষি বাজার থেকে। মতিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সামনে আমরা একটা মেশিন দেখছি, মিনি পাওয়ার টিলার। এই মেশিনটি আপনি কোথা থেকে ক্রয় করেছেন? আমি এটা কৃষি বাজার থেকে ক্রয় করছি, রংপুর থেকে। আচ্ছা, আপনি এই মেশিনটা আসলে কি কি কাজের জন্য ক্রয় করছেন? এই মেশিনটা আমি আমার বাগান আছে, পেয়ারা, ড্রাগন, লিচু বাগান এবং কুল। তো আমি এই যে দেখতেছেন এই মেশিনটা, এই যে বাগানের মানে ছোট ছোট গাছের নিচ দিয়ে যে ঘাসগুলা হয়, এই ঘাসগুলা আমি হচ্ছে এই মেশিন দিয়ে মানে নিড়ানির কাজ এবং ঘাসগুলা মারা, এবং বলেন যে একেবারে এক কথায় আপনার চাষ দিয়ে যে মানে একবার নষ্ট করে ফেলায় ঘাস, এইগুলা আমি এই কাজগুলা করি। এই মেশিনটা আসলেই ছোট মিনি পাওয়ার টিলার হিসাবে অনেক সুবিধা আছে। এই মেশিনটা আমি যখন ক্রয় করি, আমার এক দাগে 10 বিঘা পেয়ারার বাগান ছিল, তো আছে, এখনও আছে। সেই পেয়ারা বাগানের আমার ছোট ছোট গাছ, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছের চারপাশ দিয়ে যে ঘাসগুলা হতো, এটা আমি নিমিষেই মানে এই ঘাসগুলা নষ্ট হয়ে যেত, মানে আমি ইয়া করে নিতাম। এটা সুবিধা হচ্ছে কি, ছোট গাছের নিচ দিয়ে খুব সুন্দরভাবে এটা চাষ দেওয়া যায়, এবং 1 লিটার তেল দিয়ে আপনার অনেক অনেক চাষ দেওয়া যায়, মানে অনেকক্ষণ ভরে মানে ঘাসগুলা মানে নষ্ট হয়ে যায়, এবং একজন লোক নিমিষেই একা একাই সে এক জায়গায় থেকে আরেক বাগানে স্থানান্তর করতে পারে, এবং টোটাল মানে জমিটা পরিষ্কার করতে পারে, এবং সময়টা তো অনেক কম লাগে। আপনার হচ্ছে 1 বিঘাতে আপনার হচ্ছে 1 থেকে 1.5 লিটারে আপনার হচ্ছে পুরাটা জমিটা চাষ দেওয়া হয়ে যায়। 1 বিঘা জমিতে আমি যদি এই ঘাসগুলা নিড়ানি দিয়ে, কৃষকের তো এখন কৃষিকাজের লেবার পাওয়া খুব কষ্টসাধ্য, এবং লেবারের অনেক মূল্য, মানে দেখা যাচ্ছে 500-700 টাকা লেবার কষ্ট যায়। আর এটা নিমিষে আপনি 1 লিটার তেল দিয়ে আপনার হচ্ছে 1 বিঘাতে 1.5 লিটার তেল দিয়ে 1 বিঘা আপনার অনায়াসে চাষ করে ঘাসগুলা শেষ করে দেওয়া যাবে। সে অর্থে অনেক টাকার সাশ্রয়। এই মেশিনগুলা আধুনিক প্রযুক্তির একটা ছোঁয়া বাংলাদেশে কৃষিকাজের সাথে। এই রকম ধরনের আরও যদি মেশিন আসে, কৃষকরা অবশ্যই উপকৃত হবে। শুধু এইরকম না, আপনার বিভিন্ন ক্ষেত্রে, কৃষিকাজের বিভিন্ন ক্ষেত্রে এরকম মেশিন অনেক বাংলাদেশের জন্য মানে লেবার কস্টটা অনেক বেঁচে যাবে। আমি কৃষকদের উদ্দেশ্য বলতে চাই, যারা আমার মতো আধুনিক কৃষক, মানে যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা হতে চান, তারা এইরকম ধরনের বিদেশি যেরকম মানে ছোট ছোট মিনি পাওয়ার টিলার বলেন, আর ছোট ছোট যেগুলা কৃষকের জন্য উপকারে লাগে, এই মেশিনগুলো দিয়ে অবশ্যই কৃষকের লেবার কস্ট এবং অর্থনৈতিকভাবে উন্নতি করা যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মতিন ভাইয়ের কাছ থেকে এই যে মিনি পাওয়ার টিলার সম্পর্কে বিস্তারিত শুনলাম, এবং তিনি সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলেছেন যে আগামীতে এই ধরনের মেশিনগুলো কৃষকদের খুবই কাজে আসবে। প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের মেশিন প্রয়োজন আছে, অবশ্যই কৃষি বাজার ইউটিউব চ্যানেল অথবা কৃষি বাজার ফেসবুকে আপনারা ভিজিট করলেই আমাদের এই ধরনের অনেক কৃষি মেশিন পেয়ে যাবেন। আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি বাজারে আসার জন্য। ধন্যবাদ।